Hello Apura, Assalamu alaikum, welcome back to my channel Beauty Secret by Samira. কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সোপের রিভিউ আজকে তোমাদেরকে যে সোপটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে গডরেজ সিনথল লাইম সোপ আজকে ভিডিওটি দেখলে তোমরা জানতে পারবে এই সোপটি ব্যবহার করলে আমরা কি কি উপকারিতা পাবো এই সোপটিকে আমরা কিভাবে ব্যবহার করব কোন কোন ত্বকের জন্য এই সোপটি অনেক বেস্ট কাজ করবে এবং এটার মূল্য কত সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অনেক আপুরে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও কিংবা অনেক আপুরে হয়তো বুঝতে পারো না সো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো এন্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অন করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এন্ড সবার প্রথমে ভিডিওটি তুমি দেখতে পাও আর যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে এটা হচ্ছে গডরেজের সিনথল লাইম সোপ এই সোপটা প্যাকেজিংটা কেমন সেটা চলো ফার্স্টে জেনে আসা যাক এটা প্যাকেজিংটা আসে হচ্ছে একটা গ্রিন কালার শাইনি একটা প্লাস্টিক র্যাপার প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটার ইনার সাইডে অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন খুব ভালোভাবে দেওয়া আছে দ্যাটস ওয়াই এটাকে তোমরা খুব ইজিলি চেক আউট করে দেন পারচেস করতে পারবে অ্যান্ড এই সোপটার প্রাইসটা হচ্ছে 120 টাকা অ্যান্ড এটার কোয়ান্টিটি আছে হচ্ছে 125 গ্রাম সো এটার কোয়ান্টিটিটা খুবই ভালো পরিমাণে আছে এবং এই সোপটার কালারটা হচ্ছে হালকা গ্রিনিশ টাইপ কালার অ্যান্ড এটার ভিতরে হচ্ছে সিনথল খোদাই করে লেখা সো তোমরা দেখলে বুঝতে পারবে এই সোপটার অরিজিনালটা হচ্ছে দেখতে সেম এরকমই হয় অ্যান্ড এই প্রোডাক্টটা হচ্ছে যে স্মেলটা সেটা খুবই রিফ্রেশিং একটা স্মেল আমি এই প্রোডাক্টটাকে পছন্দ করার ফার্স্ট অফ অল যে কারণটা সেটা হচ্ছে এটার স্মেলটা খুবই রিফ্রেশিং এবং অনেকক্ষণ পর্যন্ত এটা স্কিনের মধ্যে স্টে করে সো এই প্রোডাক্টটি ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো এই সোপটি হচ্ছে আমাদের স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে ফেলে স্কিনটাকে ডিপলি ক্লিন করতে অনেক ভালো কাজ করে থাকে অ্যান্ড এটা ইউজ করার পর স্কিনের এক্সেস অয়েলটা রিমুভ হয়ে যায় এবং স্কিনটা অনেক বেশি ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকে অ্যান্ড এই সোপটা হচ্ছে যাদের স্কিনটা অতিরিক্ত পরিমাণে অয়েলি তেল চিটচিটে হয়ে থাকে এবং স্কিনটা অনেক বেশি কালচে হয়ে গেছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা প্রোডাক্ট এটাকে নিয়মিত ব্যবহারের ফলে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনের কালচে ভাব দূর হয়ে যাবে স্কিনের তেল চিটচিটে ভাবটা থাকবে না স্কিনটা অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকবে বাট যাদের স্কিনটা ড্রাই আমার পার্সোনালি মনে হয় তারা এটা ইউজ করলে স্কিনটা একটু ড্রাই লাগতে পারে সেক্ষেত্রে তাদের অনেক বেশি ময়েশ্চারাইজ করার প্রয়োজন হবে আদারওয়াইজ যাদের স্কিনটা অয়েলি তাদের ক্ষেত্রে এটা খুব পারফেক্টলি কাজ করবে স্পেশালি সামার সিজনে এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট হবে স্কিনের কালচে ভাব দূর করে স্কিনটাকে ফ্রেশ করার জন্য এবং স্কিন ব্রাইটেনিংয়ের জন্য এই সোপটি আমার কাছে খুবই ভালো লেগেছে সো তোমরা যারা একটা ভালো মানের সোপ ইউজ করতে চাচ্ছ যেটা কোনো প্রকার ক্ষতি ছাড়া স্কিনটাকে ব্রাইট করবে এবং স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ রাখবে সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো অ্যান্ড এই সোপটার যে স্মেলটা সেটা কিছুক্ষণ পর্যন্ত স্কিনে স্টে করে যেটা আমার কাছে খুবই ভালো লাগে এই সোপটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে বাট যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য আমার পার্সোনালি মনে হয় এটা অনেক ইফেক্টিভলি কাজ করবে অ্যান্ড আমি এটা ইউজ করে কোনো খারাপ ইফেক্ট দেখিনি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সো এখন চলো জেনে আসা যাক এই সোপটিকে আমরা কীভাবে ব্যবহার করব এটা হচ্ছে বডি পার্টসে ইউজ করার জন্য একটা সোপ তাই এটাকে তোমরা বডি পার্টসে ইউজ করবে এটাকে তোমরা গোসলের সময় ইউজ করতে পারো কিংবা যে কোনো সময় এটাকে ইউজ করা যাবে এই সোপটিকে ইউজ করার আগে তোমরা তোমাদের বডি পার্টসটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার পর দেন এটাকে ভালোভাবে তোমাদের বডিতে ম্যাসাজ করবে আগে পানি দিয়ে এটাকে ফোম ক্রিয়েট করে নিবে এবং দেখবে এটা অনেক বেশি ফোম ক্রিয়েট করে সো একটা লুফার সাহায্যে ভালোভাবে তোমরা তোমাদের বডিতে এটাকে ম্যাসাজ করবে দেন তোমরা স্কিনটাকে ওয়াশ করে ফেলবে এবং ইমিডিয়েটলি দেখতে পাবে তোমাদের স্কিনটা অনেক বেশি ডিপলি ক্লিন অ্যান্ড ফ্রেশ লাগছে অ্যান্ড স্কিনের স্মেলটাও অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে সো রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা যারা একটা ভালো মানের সোপ ইউজ করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমরা এটাকে ট্রাই করে দেখতে পারো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ